সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বহুদিন পরেই আমি ভিডিও আপলোড দিচ্ছি কেন আমি এতদিন ভিডিও আপলোড দিইনি সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর এখন হচ্ছে আমি মুরগির মাংস রান্না করতেছি আজকে আমি মুরগির মাংস রান্না করব। এই জন্য আমি এখানে মাখা বসিয়ে দিচ্ছি আমি কিন্তু গরু মাংস মুরগির মাংস মাখাই বসিয়ে দিই সময় খুব ইজি হয় আর খুব শর্ট সময়ে মানে হয়ে যায় আমার কাছে খুব ইজি লাগে এজন্য আমি আমি সবসময় এই প্রসেসটাই করে থাকি টেস্টটাও কিন্তু ভালো আসে খারাপ না যারা ব্যাচেলার থাকেন তারা কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারেন একসাথে সব মেখে বসাই দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের সময়ও কম লাগবে আর কোনো ভেজাল মানে কোনো জটিল মনে হবে না আর কি তো যাই হোক আজকে আর আমি এই রান্নাবান্নার দিক দিয়ে যাচ্ছি না আজকে শুধু আমি আপনাদেরকে বলবো আমি কেন এতদিন ভিডিও আপলোড দিই তো আমি আপনাদেরকে বলি প্রথম থেকেই আমার এই চ্যানেলটার বয়সটা কিন্তু খুব বেশি না হয়তো দুই আড়াই মাস হবে তো এর ভিতরে হয়তো আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন আমার এখন কিন্তু সাবস্ক্রাইবার হচ্ছে যে টেনকের উপরে মানে দশ হাজারের উপরে আমার সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমাকে এত বেশি সাপোর্ট করেছেন এত অল্প সময়ের মধ্যে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এর জন্য আমি আপনাদের সবার কাছে এর জন্য মানে কি বলবো অনেক অনেক বেশি কৃতজ্ঞ যারা আমার চ্যানেলটা দেখেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন মেনি মেনি থ্যাংক ইউ বারবার আর আল্লাহর কাছে অনেক অনেক মানে শুক্রিয়া জানাচ্ছি আমি আল্লাহর কাছে তো যাই হোক আমি আমার ট্যানকে উপরে হওয়ার পরেও কিন্তু আমি আমার চ্যানেলটার মনিটাইজেশন এতদিন অন করতে পাইনি সেজন্য এতদিন খুব বেশি টেনশনে ছিলাম তো আলহামদুলিল্লাহ এখন আমি পেরেছি মা আমার মনিটাইজেশন অন হয়ে গেছে তো কেন পাই নাই সেটা একটু বলি আমার প্রথম একটা চ্যানেল মানে আমার আরও একটা চ্যানেল আছে সেটা হচ্ছে সীমা হ্যান্ডিক্যাপ স্পিডি আর সেটা অ্যাডচেন্স অ্যাকাউন্ট আমার হাজব্যান্ডের নামে তা আমি চেয়েছিলাম যে আমার এই অ্যাডচেন্স অ্যাকাউন্টটা যেন আমি আমার নামে খুলি আমার নিজের পার্সোনাল আইডি দিয়ে তো সেজন্য সেইভাবেই ফর্ম ফিল আপ করি কিন্তু আমার কাছে ইমেল ইউটিউব দেয় যে আমার আমার অলরেডি একটা অ্যারচেঞ্জ অ্যাকাউন্ট আছে এই জন্য আমার আর অ্যাডচেন্স অ্যাকাউন্ট ওরা খুলতে দিবে না এই জন্য মনিটাইজেশানটা করে দেয় আর এডচেঞ্জ অ্যাকাউন্টটাও ডিসঅ্যাভ করে দেয় তো যাই হোক অনেক কষ্ট করে আমি অনেক 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 বেশি কষ্ট করে কিন্তু মানে মনিটাইজেশানটা ডিসেবল থেকে অ্যানেবল করি আবার আর ডিজিবল থেকে এনেবল করাটা যতটা কঠিন অ্যার্চেন্সটা নিয়ে যে এত প্রবলেমে ছিলাম আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই হয়তো অনেক কাছে এটা নর্মাল হতে পারে হতে পারে যারা সবসময় এটা নিয়ে ঘাটাঘাটি করে বা এই সম্বন্ধে জানে তাদের কাছে হয়তো নর্মাল হতে পারে কিন্তু আমাদের কাছে কিন্তু এতটা নর্মাল না কারণ আমাদের চোদ্দ গোষ্ঠীর মধ্যেও কেউ ইউটিউবার নেই আমাদেরকে যে কেউ সাহায্য করবে বা কেউ গাইডলাইন্স দিবে এরকম কেউ নাই পড়ালেখা করলেই বা উচ্চশিক্ষিত হলেই যে ইউটিউব সম্বন্ধে সব জানবে তা কিন্তু নয় ইউটিউবটা হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা ফাংশন এটা মোবাইলের ডিভাইসের মতোই মানে কিছু বোঝার ব্যাপার আছে তো সেই জন্য কিন্তু মানে খুব হার্ড লাগছিল আর কি আমাদের কাছে তো আমার হাজব্যান্ড এটা এতদিন কিন্তু মাথা কামাই নেই আমি কিন্তু ইউটিউবে এসেছি আরও এক বছর আগ থেকেই তো প্রথম চ্যানেলটা খুব ইজিলি হয়ে গেছে মানে এর চেন্সটা খুব ভালো করেই আমি সলভ করতে পেরেছি কিন্তু এটা যে কিভাবে আমার ওই চ্যানেলটার সাথে যে লিঙ্ক হয়ে গেছে আমি নিজেও বলতে পারবো না প্রবলেমটা আমার সেখানেই তো সেই জন্য অ্যাডসেন্স একটু ঝামেলা করেছিল আর সেই ঝামেলাটা কাটিয়ে ওঠার জন্য এতদিন প্রচুর প্রেশারে ছিলাম প্রচুর টেনশনে ছিলাম সেটা মানে বলে বুঝাতে পারবো না আর কি তো সেই জন্যই আমি ভিডিও আপলোড দিতে পারিনি এতদিন তো যাই হোক শত কষ্টের মধ্যে হলো আলহামদুলিল্লাহ আমরা পেরেছি মনিটাইজেশনটা অন করতে পেরেছি আর অ্যাডসেন্সটাও ঠিক করতে পেরেছি তো এখনও কিন্তু সমস্যার সমাধান হয়নি নাই এখনও একটু কাজ বাকি আছে সেটা হচ্ছে অ্যাডের ব্যাপারটা মনিটাইজেশন অন হলে যে অ্যাডটা আসে ভিডিওতে সেটার কিন্তু একটা ব্যাপার সেপার আছে তো সেটা এখনও সলভ করতে পারে নাই আমার হাজব্যান্ড সেটা মানে সেটা সম্বন্ধে এখনও স্টাডি চলছে আর কি তো সেটা যদি হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আমার সব মানে ফিল হয়ে যাবে তো আপনারা সবাই আমাকে মানে খুব অল্প সময়ে এত বেশি যে সাপোর্ট করেছেন তার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও জানাচ্ছি কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে কিন্তু আমি এত সহজে পারতাম না মানে আমার টেনকে সাবস্ক্রাইবার হওয়াটা কিন্তু এত সহজ ব্যাপার না যারা নতুন ইউটিউবার আছেন বা যারা ইউটিউবার আছেন তারা তো অবশ্যই জানেন যে সাবস্ক্রাইবার হওয়াটা কতটা কঠিন তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমাকে এত ভালোবেসেছেন আশা করি আমার সামনের দিকেও আপনারা আমার সাথে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন প্লিজ তারা সবাই আমার ভিডিওটা দেখ আমার ভিডিওগুলো দেখবেন আর কি যতগুলো আমি দেই তো তার ভিতরে হয়তো কোনো না কোনো একটা ভিডিও আপনাদের ভালো লাগতে পারে আর সবসময় একটা মানুষের পাশে থাকলে কিন্তু অটোমেটিক্যালি ভালোবাসা জন্ম হয়ে যায় এই তো আমার পাশে যদি আপনার সবসময় থাকেন আশা করি আমাকে আস্তে আস্তে ভালো লাগতে শুরু করবে একসময় ভালো লাগবেও সেটা আমি বিশ্বাস করি তো যাই হোক আমি আসলে এই সমস্যার কারণে এতদিন ভিডিও দেইনি আমার ইচ্ছে ছিল ভিডিও দেওয়ার জন্য চেষ্টাও করেছি অনেকবার কিন্তু পারিনি আমার সেভাবে ভিডিও দেওয়ার জন্য যে মন মানসিকতা প্রয়োজন সেটা আমি গড়তে পারিনি আমার সেরকম মানে যে প্রবলেমে পড়েছিলাম সেটা কাটিয়ে উঠতে পাইনি সেই মানে ভিডিও দেওয়ার যে মেন্টালিটি একটা প্রয়োজন সেটাও হয়নি তো এখন আলহামদুলিল্লাহ এখন মোটামুটি একটু ফ্রি আছে এই জন্যই আজকে ভিডিও আপলোড দিচ্ছি তো সবাই দোয়া করবেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য যেন আমরা সুস্থ থাকি ভালো থাকি আর সকল বিপদ আপদ থেকে যেন সবাই ভালো থাকে আল্লাহ কাছে সেটাই দোয়া করি আর আমার জন্য সবাই দোয়া করবেন আসলে আমার কথার মধ্যে হয়তো বা অনেক ভুল থাক থাকতেই পারে মানুষ মাত্রই তো ভুল হয় তাই না তো সেই ভুলগুলো আপনার ক্ষমার দৃষ্টি দেখবেন আর কোথায় ভুল হচ্ছে হয়তো বা আমি বুঝতে পারছি না আপনাদের কাছে হয়তো সেটা ধরা পড়তে পারে আপনারা সেটা ইজিলি আমাকে ধরাই দেবেন আমার কোনো মানে এতে কোনো আমি রাগ করব না কোনো আমার মানে কোনো প্রবলেম নেই তো আপনারা ইচ্ছে মতো খুললাম অনেক কমেন্ট করে আমাকে সব কিছু বলতে পারেন তো আজ আর কি বলবো অনেক দিন পরেই আপনাদের কাছে অনেক কথাই বললাম আশা করি আমার ভিডিওটি আপনারা ভালো করে দেখবেন পুরোটা দেখবেন আর আমি তো ভালো করে বোঝাতে পারছি না আপনাদেরকে যে আসলে কি প্রবলেমে পড়েছিলাম যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি তারপর আমার মনে হচ্ছে যেন আপনাদেরকে আমি খোলাখুলিভাবে আরও ক্লিয়ারলিভাবে বোঝানো উচিত ছিল কিন্তু সেটা আমি পারছি না তো তার জন্য সরি আর যারা নতুন ইউটিউবার আছেন তাদেরকে বলবো খুবই সাবধানে সব ফর্ম ফিল করবেন তো সবার জন্য শুভকামনা রইল সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম